বাবা মা চায় না আমি বিয়ে করি কিন্তু বিয়ে করলে আমি নিজেকে ইসলামের সাথে চালিত করতে পারবো তাহলে কি বাবা মাকে না জানিয়ে বিয়ে করা যাবে এই প্রশ্ন বেশিরভাগ যুবক ছেলেদের আজকাল দেখুন এটা ঠিক যে আমাদের বাবা মারা বেশিরভাগ বাবা মারা এত বেশি বস্তুবাদী হয়ে গেছেন আজকাল এত বেশি ভোগবাদী হয়ে গেছেন আজকাল ছেলেমেয়ের শুধু পয়সা কড়ি ছাড়া জাগতিক বিষয় আসো ছাড়া আর কিছু দেখেন না বিয়েটা তো সবচেয়ে বড় যে কারণ সেটা হলো নিজের চরিত্রকে হেফাজত করার জন্য প্রজন্ম বাঁচানোর জন্য প্রজন্ম টেকানোর জন্য অতএব সন্তান যখন উপযুক্ত হয় বিয়ের উপযুক্ত হয় বাবা মা তাদেরকে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত পাত্র পাত্রী পেলে আর যেন বিলম্ব না করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ আছে না হলে দুনিয়াতে জেনা ব্যবচার ছড়িয়ে পড়বে এখন কোন বাবা মা যদি এটা না করে বিলম্ব করে আপনি হুট করে নিজে বিয়ে না করে চেষ্টা করুন বাবা মাকে কাউন্সিলিং করে বোঝানোর নিজে বোঝাবেন কিভাবে শরমের কথা তাহলে ইমাম সাহেবের সাথে বাইল করবেন ইমাম সাহেবের সাথে বাইল করে ইমাম সাহেবের চা পানি খাওয়ায়া বলবেন হুজুর আপনাকে একটা ডিউটি দিচ্ছি আমার বাপকে তো চিনেন ওনাকে একটু ফুসলায় ফাসলায় আল্লাহর ভয় দিয়া একটু কোনোভাবে রাজি করেন হুজুরে বেশি করে চাইনিজ খাওয়াবেন চা পানি খাওয়াবেন আমি একবার ঢাকা একটা হোটেল উদ্বোধনে গেছি বোধহয় পল্টনে বেশ একটা বড় সড় হোটেল উদ্বোধন অনুষ্ঠানে গেছি এক যুবক তার বাপকে খপ করে হাত দিয়ে ধরে আমার কাছে নিয়ে আসছে আমি তো অপ্রস্তুত হয়ে গেছি আইসা বলতেছে হুজুর ওই যে আপনি একওয়াজে বলছেন এই যে আমার বাপরে ধরে নিয়ে আসছি এখন বলে দেন আমি তো তাসকি খেয়ে গেলাম আরে সুবহানাল্লাহ ছেলে বাপ কত মিশুক একজন আরেকজনের সাথে যে নিয়ে আসছে তো আমি কিছুটা রসিকতাও করে সিরিয়াসলি তার বাবাকে বোঝালাম যাই হোক আমাদের মুরব্বীরা অনেকে বুঝছেন না আমি প্রায় সব বলার চেষ্টা করি যারা বিশেষ করে চল্লিশের বেশি বয়স আপনাদেরকে বলছি আরে বাবা আপনি যখন বিয়ে করেছেন আরো বেশি যারা পঞ্চাশের উপরে যাদের বয়স বা ষাট সত্তর বেশি অনেক মুরব্বী এখানে আছেন আমাদের আগের যুগের মুরব্বীরা কিন্তু বিয়ে করতে অনেক অল্প বয়স ঠিক কিনা বলেন আপনারা এত অল্প বয়সে বিয়ে না করলেও চলতো কারণ তখন ফেসবুক ছিল না তখন ইউটিউব ছিল না তখন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ছিল না তখন স্মার্টফোন ছিল না তখন আপনাদের এত ফেতনার রাস্তা ছিল না তারপরও আপনাদের বাপ মা দায়িত্বশীল আচরণ করছেন আর আপনারা এত স্বার্থপর আপনাদের ছেলে মেয়েদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে জেনায় লিপ্ত হচ্ছে আপনারা নির্বিকার পড়ে আছেন এই আওয়াজগুলো শুনে একটু বুঝার চেষ্টা করেন তাদের কষ্ট আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদেরকে হেদায়েত দান করুন রসিকতা করছি না আমি সমস্ত মাহফিলে সব মাহফিলে এটা বলার চেষ্টা করি ছেলের বাবারা আল্লাহর ওয়াস্তে ছেলেদের বিয়ে দেওয়ার ব্যাপারে আন্তরিক হন পায়দান আর অজুহাত দিয়া 30-35 পর্যন্ত বয়স ছেলে নিয়ে যায়েন না মনে রাখবেন আপনার সন্তানের চরিত্র কোটি কোটি টাকার চেয়ে দামি তারা বাঁচাতে পারছে না নিজেদেরকে যুবকরা অতএব তাদেরকে হেল্প করুন সহযোগিতা করুন সেই সাথে মেয়ের বাপ যারা আছেন আপনাদের সমীপে করজোড়ে নিবেদন হলো আপনাদের মেয়েগুলোর বিয়ের জন্য চড়াদরের মহর দাবি করবেন না বিয়ে দিবেন ছেলেটার বেতন 20,000 টাকা মহর ধরেন 20,00,000 টাকা আল্লাহ আপনার কি আক্কল দিছে বলেন এটা কি মহর না তামাশা 20,000 টাকা বেতনের ছেলের কাছে যখন মেয়ে বিয়ে দিচ্ছেন মহর 50,000 হতে পারে 1,00,000 হতে পারে এই ছেলেকে 20,00,000 টাকার মহর 30,00,000 টাকার মহর যে চাপায় দিচ্ছেন এটার মানেটা কি অসৎ উদ্দেশ্য যদি বিয়ে ভেঙে যায় তাহলে 30,00,000 টাকা আদায় করবো এটা একটা বাণিজ্য বানায় ফেলছে মেয়ের বাপরা ইন্না আজমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউন হাদিসে আসছে যে বিয়েতে খরচ বিশেষ করে মহর যত কম থাকে সেটাতে আল্লাহ বরকত তত বেশি দেয় আমাদের বাপ চাচাদের বিয়ের মহর কত দূর জিজ্ঞেস করেন তো 2 টাকা 5 টাকা 10 টাকা আপনি বলবেন তখনকার 10 টাকা তখনকার 10 টাকা এখনকার 10,00,000 টাকার সমান তো না এই মহর ছিল বিয়েগুলোকে টিকছে না সব ভেঙে খান খান হয়ে গেছে শুধু টিকে নাই সুপার গুলো আঠার মতো মহব্বত লেগে আছে আর এখন 20,00,000 30,00,000 40,00,000 50,00,000 মহর ধরেন কোনো লাভ নাই আরো কয়েক বছর আগে জাতীয় দৈনিক বলছে প্রতিদিন ঢাকা শহরে 39টা বিবাহ ভাঙে ভেঙে সব টুকরা হয়ে যাচ্ছে মেড ইন চায়না হয়ে গেছে সব ভালোবাসা অতএব মহরের বড় ফিগার কখনো সংসার টেকাতে পারে মেয়ের বাবারা এই অসততার পথ পরিহার করবেন পয়সাওয়ালা ছেলে খুঁজবেন না ফজরের নামাজে
জামাতে কোন যুবক হাজির হয় নিয়মিত, নামাজ লম্বা লম্বা কেরাত দিয়ে কোন যুবক পড়ে, কোন যুবক বিনয়ের সাথে চলাফেরা করে, এই যুবককে খুঁজে বের করেন, আল্লাহর কসম কোটি কোটি টাকার মালিক যুবকের চাইতে এই যুবক অনেক শ্রেষ্ঠ। আপনার মেয়ের জীবনটাকে জীবন্ত জান্নাত করে দিতে পারে এই ধরনের যুবকের সঙ্গ। আল্লাহ আমাদের মেয়ের বাবাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। তাহলে ভাই মূল প্রশ্ন ছিল যে এখন বাপ মারে বাপ দিয়ে বিয়ে করবেন কিনা, আমি কিন্তু সে বুঝায় বোঝায় জায়গায় আনছি যে বাপ মাকে বুঝায় করেন, বাবা মার অবাধ্য যথা সম্ভব হতে যাবেন। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার চরিত্র হেফাজত করতে পারছেন না, আপনি আলহামদুলিল্লাহ প্রাপ্তবয়স্ক ছেলে, বাবা মা কোনোভাবে ইসলাম বুঝেই না, তাহলে সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। কিন্তু তার আগে অবশ্যই বিচক্ষণ কোন আলেমের সাথে ইন্ডিভিজুয়াল আপনার কেসটাকে ভালো করে বলে তার কাছ থেকে সমাধান নেবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। কারণ আপনি বয়স কম হওয়ার কারণে, অনভিজ্ঞ হওয়ার কারণে এমন কোন জায়গায় পা দিয়ে ফেলতে পারেন যেটা আপনার বিপদ ডেকে আনবে। ইরাক খুব সাবধানে পা ফেলতে হবে। আল্লাহ কোরআনে অভিভাবকদেরকে নির্দেশ করেছেন, আঙ্কিহু, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিয়ে দাও। আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, পয়সা নাই পায় দাওয়ানের কথা বলছেন, আল্লাহ তাআলা আয়াতে শেষেও বলে দিবেন, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ আপন অনুগ্রহে ওদের পয়সার ব্যবস্থা করে দিবেন, ওদেরকে না খাইয়ে মারবেন না, ওদের বিয়ে দাও। আমাদের বাপ চাচা মুরব্বীরা যারা ছিলেন, শতকরা পাঁচজন তথাকথিত পায়ে দাঁড়ায় বিয়ে করেন নাই, বাপে বিয়ে করাইছে, ওই সংসারে একসাথে চলছে, ঠিক না বেঠিক, তাদের সংসার টিকেছে। অতএব বাবা মা তাদের দায়িত্ব পালন করবেন। কোনটা বুঝতে পারি না, সেক্ষেত্রে না বলে জুতা নিয়ে ওযু করি জায়েজ হবে কিনা, চমৎকার একটা প্রশ্ন। বিশেষ করে সুটু যারা বেশি পড়েন, কেস ইত্যাদি পড়েন, পুরে মসজিদে যান, যারা অনেক ভাইরা আছেন, এই ভাই তো আলহামদুলিল্লাহ ভালো যে তিনি মালিককে জিজ্ঞাসা করে নেন, অনেকে আছে জিজ্ঞেস করা করি নাই, এই শীতের সময় নিজের জুতাটা বুঝতে চায় না, চামড়ার জুতা ওইটা আস্তে করে রেখে আর একজনের প্লাস্টিক এটা নিয়ে ওযু করে চলে আসে, আছে না নাই? এগুলোকে আমরা মনে করি খুব ছোট ছোট বিষয়, তো কি হবে এতে ভাই? এই ছোট ছোট বিষয়গুলো কি আমাদের মধ্যে অনেক বড় বড় ফাঁড়া হয়ে উঠতে পারে? যেই লোকের জুতা ভিজাইলেন, ওই ভদ্রলোক জুতাটাকে শুকনা রাখছে, নামাজ পড়ে বের হয়ে যখন পাও দিয়ে সেট করে দেখবে যে তার জুতাটা ভিজা, তার মনে কষ্ট হবে কি হবে না? সাথে সাথে তার একটা কষ্ট লাগবে কি লাগবে না? এই জুতাটা তার অধিকার, আপনি তার অনুমতি ছাড়া এটাকে ভিজায় না সব সভা করে রেখে দিলেন, আর বেচারা ওই জুতা পায়ে দিয়া তার কষ্ট হলো, মনে কষ্ট হলো, তাহলে এটা জায়েজ নাই। লা ইয়াহিল্লু মালিবরি মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, কোন মুসলমানের সম্পদ তার মনের সন্তোষ ছাড়া আপনি ভোগ করতে পারবেন না। এজন্য ভাই হয় খালি পায়ে যায় আসেন, অথবা কেউ যাচ্ছে মাত্র স্যান্ডেল খুলে বা প্লাস্টিকের জুতা খুলে, তার কাছে অনুমতি নেন, ভাই আপনার জুতাটা খুলে একটু উজু করে আসি, আশা করা যায় কেউ আপনাকে বাধা দিবে না, তখন আপনার জন্য এটা জায়েজ হবে। দেখতে অনেক ছোট বিষয় মনে হয়, তাহসাবুনহু হাইয়্যান ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, এই ধরনের বিষয় সম্পর্কে আল্লাহ বলেছেন কোরআনে, কারোর ঘরে কিছু করা, কারোর হক নষ্ট করলেন, কারোর ঘরে একটা কটু কথা রটাই দিলেন, এটা খুব ছোট জিনিস মনে করতেছেন, আল্লাহর কাছে এটা বিশাল বড় ব্যাপার। দিদি ভাইরা সাবধান থাকবো।